বন্ধুরা, জিনিয়াস স্টাডি সেন্টারে তোমাকে অনেক অনেক স্বাগতম। আমি মোহিন, আজকে তোমাদের সামনে নতুন একটি লেসন নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে তোমরা ভিডিওর থাম্বনেলটি দেখে অবশ্যই অনুমান করে ফেলেছ যে আজকের ভিডিওটি কি সম্পর্কে। তারপরে আমরা জেনে নেই আজকের ভিডিওটি কিভাবে ইংরেজি ভোকাবুলারি খুব সহজেই মনে রাখা যায় তার টেকনিক নিয়ে, অর্থাৎ হাউ টু মেমোরাইজ এ নিউ ওয়ার্ড, একটি নতুন শব্দ যেভাবে মনে রাখতে হয়। বন্ধুরা, আমরা জানি ইংরেজি ভাষাকে জানতে হলে, বুঝতে হলে এবং ইংরেজি বলতে হলে ইংরেজি ওয়ার্ড মিনিং শেখার কোনো বিকল্প নেই। কিন্তু আমরা যখন ইংরেজি শব্দগুলো মনে রাখতে যাই, তখনই হয় বিপত্তি। এত বিশাল শব্দভাণ্ডার সহজে মনে রাখাটা খুবই কঠিন। আর আজকে আমার প্রচেষ্টা থাকবে কিভাবে ইংরেজি ভোকাবুলারিকে খুব সহজে মেমোরাইজ করা যায় তার ছোট্ট দুটি টেকনিক নিয়ে। তার আগে বন্ধুরা, আমরা দুটি শব্দ দেখে নিব। তার মধ্যে একটি শব্দ হচ্ছে বিব্লট, আরেকটি শব্দ হচ্ছে মিটিগেট। আশা করি বন্ধুরা তোমরা দুটি শব্দের অর্থই জানো। যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে বিব্লট শব্দের অর্থ হচ্ছে টুকিটাকি বা তুচ্ছ, আর মিটিগেট শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। আমরা সাধারণত এই দুটি শব্দকে যদি মুখস্থ করতে যাই ট্র্যাডিশনাল ওয়েতে, তাহলে আমরা এভাবে শিখব বিব্লট টুকিটাকি তুচ্ছ, বিব্লট টুকিটাকি তুচ্ছ, মিটিগেট হ্রাস পাওয়া বা কমে যাওয়া, মিটিগেট হ্রাস পাওয়া বা কমে যাওয়া। এভাবেই আমরা আসলে শব্দের অর্থগুলো শিখে থাকি। কিন্তু আমরা যদি এইভাবে শিখতে থাকি, তাহলে আমাদের ব্রেন একসময় ক্লান্ত হয়ে যায়, এবং যখন শব্দের অর্থ প্রচুর পরিমাণে আমাদের মাথার উপর চাপ ফেলে, তখন আমরা আগে শিখে যাওয়া শব্দগুলো খুব সহজেই ভুলে যায়। আর সেজন্যই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দুটি টেকনিক নিয়ে কথা বলবো, যে দুটি টেকনিকের সাহায্যে আমরা ইংরেজি ভোকাবুলারি কীভাবে খুব সহজেই মনে রাখা যায় তা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা মানুষ, আমরা দুই ধরনের কথা খুব সহজেই মনে রাখতে পারি। তার মধ্যে একটি হচ্ছে রোমান্টিক কথা, আরেকটি হচ্ছে ফানি কথা। রোমান্টিক কোনো কথা, কোনো স্মৃতি, কোনো গল্প আমাদের মেমোরি খুব সহজেই ক্যাচ করে। পাশাপাশি ফানি কোনো কথা, স্মৃতি বা কোনো গল্প আমাদের মাথায় খুব সহজে ক্যাচ করে। আজকে আমরা এই দুটি টেকনিক কাজে লাগাবো, কাজে লাগিয়ে দেখব যে কীভাবে আমরা ভোকাবুলারি খুব সহজেই মনে রাখতে পারি। প্রথমে আমরা দেখব কীভাবে রোমান্টিক কথা দিয়ে বাক্য গঠন করে খুব সহজেই শব্দের অর্থগুলো মনে রাখা যায়। প্রথমে আমরা একটি বাক্য নিলাম যেখানে বলা আছে, তোমার দেওয়া প্রথম উপহার আমার কাছে মোটেও ড্যাশ নয়। আমরা এখানে যে গ্যাপ আছে সেটি একটি ভোকাবুলারি দিয়ে পূরণ করব, আর সেটি হচ্ছে বিব্লট, যার অর্থ হচ্ছে টুকিটাকি বা তুচ্ছ। এখন যদি আমরা বাক্যটি পড়ি, তোমার দেওয়া প্রথম উপহার আমার কাছে মোটেও তুচ্ছ নয়। এভাবে যদি আমরা বাক্যটি মনে রাখি, তাহলে বন্ধুরা দেখুন তুচ্ছ তার যে সামর্থক শব্দ ইংরেজি বিব্লট, এটি আমাদের সহজেই মাথায় ক্যাচ করে ফেলবে। তারপর আরেকটি বাক্য দেখি যেখানে বলা আছে, আমি সব ভুলতে পারলেও তোমার দেশকে ভুলতে পারবো না। যদি আমরা এখানে শূন্যস্থানে শব্দটি বসাই বিব্লট, অর্থাৎ তুচ্ছ তাচ্ছিল্যকে, তাহলে যদি আমরা আবার বাক্যটি পড়ি, আমি সব ভুলতে পারলেও তোমার তুচ্ছ তাচ্ছিল্যকে ভুলতে পারবো না। বন্ধুরা, আমরা যদি এই দুটি বাক্যের সাথে এই শব্দটিকে যুক্ত করে শিখি, তাহলে আমাদের মেমোরিতে এটি খুব সহজেই ক্যাচ করবে। শুধু যে এই দুটি বাক্য দিয়েই আপনাদেরকে এই শব্দটি বা এরকম শব্দগুলো শিখতে হবে তা নয়, আপনি আপনার নিজের মতো করে বাক্য বানিয়ে সেগুলোর সাথে শব্দ সংযুক্ত করে নিজের মতো করে শিখে নেবেন। এখন আমরা দেখি যে কীভাবে ফানি বাক্য দিয়ে বা ফানি কথা দিয়ে আমরা শব্দের অর্থ মনে রাখতে পারি। আমরা এখানে একটি বাক্য দেখি, তোমার কথা ড্যাশ ভেবে আমি ফকির হয়ে গেলাম। এইখানে যদি আমি আবার বিব্লটকে নিয়ে আসি, তাহলে দেখুন কি হয়, তোমার কথা তুচ্ছ ভেবে আমি ফকির হয়ে গেলাম। আবার বড় ভাইয়ের চর খেয়ে তার অহংকার কিছুটা ড্যাশ পেল। এখানে যদি আমি মিটিগেট শব্দটি বসিয়ে দেই, তাহলে দেখুন অর্থটি আবার কি দাঁড়ায়, বড় ভাইয়ের চর খেয়ে তার অহংকার কিছুটা কমে গেল বা হ্রাস পেল। বন্ধুরা, এভাবে তোমরা বিভিন্ন বাক্য গঠন করে তার মধ্যে শব্দকে ব্যবহার করে খুব সহজেই ইংরেজি শব্দের অর্থগুলো মাথায় ক্যাচ করিয়ে নিতে পারো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো
অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবে না, আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের লেসনে।